হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন আর্নিং ওয়েবসাইট। এই সাইটটি হচ্ছে একটা মূলত নতুন একটা মাইক্রোজব সাইট। যারা এয়ারড্রপ কাজ করেন, এয়ারড্রপ থেকে জানেন একটু পেমেন্ট পেতে দেরি হয়, তো এয়ারড্রপেও কাজ করেন, স্টুডেন্ট যারা আছেন এয়ারড্রপেও কাজ করেন, অথবা এখানেও কাজ করেন, তো এখানে কাজ করার পাশাপাশি কিন্তু আপনি ওই কাজও করতে এয়ারড্রপও করতে পারবেন, এটাও কিন্তু করতে পারবেন। আর এটা পেমেন্ট কিন্তু ইনস্ট্যান্ট নেওয়া যায়, তো আবার বিকাশে। এটা একটা বাংলাদেশের ওয়েবসাইট, সো এখান থেকে কাজ করে কিন্তু প্রত্যেকটা কাজের বিনিময়ে কিন্তু 1 টাকা পেয়ে যাচ্ছেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, ইউটিউব ভিডিও ওয়াচ করে, ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে, অ্যাপস ডাউনলোড, সাইন আপ, এসব করে টোরে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। সো কীভাবে করবেন আজকের ভিডিওতে A to Z দেখানো হবে। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন নাই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, তো এখানে কিন্তু নিত্য নতুন এয়ারড্রপ এবং আপডেট কিন্তু দেওয়া হয় এবং পেমেন্ট প্রুফ সব কিছু এখানে কিন্তু শেয়ার করা হয়। তো দেখুন, এখানে কিন্তু পেমেন্ট প্রুফ অনেক কিছু শেয়ার করা হয়। তো আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যে আমার এই টেলিগ্রাম চ্যানেলটা নতুন খোলা, এই জন্যে বেশি মেম্বারশিপ নেই, তো আপনারা জয়েন করে নেবেন। আর দ্বিতীয়ত যেটা কথা হচ্ছে, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে নিত্য নতুন আপডেট রিলেটেড নতুন নতুন ওয়েবসাইট, ইনকাম রিলেটেড ভিডিও ছাড়া হয়, যেখান থেকে আপনারা ভালো একটা প্রফিট নিতে পারবেন। সো চলে যায় আজকের সাইট। তো আজকের সাইটটির নাম হচ্ছে RapidJobdBD। তো আজকের আপনারা র্যাপিড ওয়ার্কার, পিকো ওয়ার্কার, বিডি জব ওয়ার্কার্স এগুলোর নাম শুনেছেন, তো এটা হচ্ছে RapidJobdBD। তো এটা কিন্তু ভালো একটা সাইট। তো এখানে আমরা জয়েন করার জন্য কী করবো, ফার্স্ট অফ অল চলে যাবো আমরা একটু এই যে থ্রি ডট আইকনের উপর ক্লিক করবো। তো থ্রি ডট আইকনের উপর আমরা যাওয়ার পরে যে থ্রি ডট আইকনের উপর ক্লিক করে, থ্রি ডট আইকনের উপর ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো সাইন আপ লগ ইন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, তো সেহেতু আমরা আগে জয়েন করবো, জয়েন মানে সাইন আপ। তো এখানে আমরা আর তার আগে বলে নিই, তো আপনি যদি এখান থেকে পেমেন্ট বা কিছু পেতে সমস্যা হয়, তাহলে আপনি এই নম্বরে ফোন করে কিন্তু অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন, পেমেন্ট বিষয়ে কোনো সমস্যা হবে না, 100% পেমেন্ট করে থাকি। তো আমরা জয়েন করবো, তো জয়েনের উপর ক্লিক করার জন্য অ্যাড আসলে অ্যাডটা আমরা ক্লোজ করে দেবো। দেওয়ার পর আমরা জাস্ট জয়েনের উপর ক্লিক করবো। তো জয়েনের উপর ক্লিক করে দেখি এটারও লোড নিচ্ছে একটু। তো লগ জয়েনের উপর ক্লিক করার পর এরকম আসবে, একটু স্ক্রল ডাউন করে নিচে একটু দেখতে পাবেন সাইন আপ অপশন। এখানে আপনার একটা ফার্স্ট নাম দেবেন, এখানে লাস্ট নাম দেবেন, এখানে একটা ফোনে থাকা ভালো একটা ভ্যালিড ইমেল দেবেন, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, এটা অটোমেটিক হয়ে যাবে। তারপর আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, আদার কান্ট্রি হলে আদার্স কান্ট্রি, আপনার যেই কান্ট্রিতে বসবাস করেন না কেন সেটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড একটা দিয়ে দেবেন, স্ট্রং পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড এখানে দিয়ে, দুইটা পাসওয়ার্ড সেম দেওয়ার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে রেজিস্টার উপর ক্লিক করলে আপনার জিমেলে একটা ভেরিফাই লিঙ্ক পাঠালে সেই লিঙ্কটি আপনি অ্যাক্টিভ বা ভেরিফাই করে নেবেন, সেটা ভেরি সিম্পল, সেটা আপনার করতে পারেন। তো আমি এটা ফর্মটা ফিল আপ করে দেখে দিচ্ছি। সো এক নজরে দেখে নিন, আমি কিন্তু সবগুলো ফর্ম পূরণ করছি, নাম দিছি, ফার্স্ট নাম, লাস্ট নাম এবং জিমেল বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, এখানে কনসেন্ট কন্ডিশনে ক্লিক হয়ে বা রেজিস্টার উপর ক্লিক হয়। তো রেজিস্টার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টই হয়ে যাবে। তো ভেরিফাই লিঙ্ক পাঠালে আমি অ্যাক্টিভ করে নিব, দেখি আমার পাঠায় নাকি। সো দেখুন এখানে বলছে সাকসেস রেজিস্ট্রেশন সাকসেসফুল, দেখার পর এখানে বলছে কনফার্ম ইউর ইমেল অ্যাকাউন্ট। তো আমরা এখানে ওকে ক্লিক করার পর আমরা লগ ইন করবো না, এবার আমরা চলে যাবো আমাদের জিমেলে। জিমেলে যাওয়ার পর আমরা যে জিমেলটা অ্যাকাউন্ট করছি সেই জিমেলে একটা কোড আসছে আমরা দেখতে পাবো অবশ্যই। তো আমি জিমেলটা সিলেক্ট করে নিই। তো দেখুন এই জিমেলে আমার একটা কোড আসার কথা, আসে গেছে হয়তো, আমি একটু খুঁজে নিই। তো ইতিমধ্যে দেখুন আমরা কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি। তো আমার জিমেলে যেহেতু ভেরিফাই লিঙ্কটা এখনও আসে নাই, তো আমি এটা একটি পরে করে নিবো, সমস্যা নাই, লগ ইন করে নিলাম। তো এখানে আপনি কিন্তু দেখতে পাবেন, আপনি এখানে প্রথমে তাদের ডিপোজিট করলে কিছু একটা বোনাস আছে কি, এটা আপনারা করে নেবেন নোটিফিকেশন। এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটাকে দেখে, এখানে কিন্তু দেখুন আমাদের ব্যালেন্স কিন্তু জিরো, ডিপোজিটও জিরো, আমাদের মেন ব্যালেন্সটা কিন্তু এটা, এটাও জিরো। তো এখানে আমরা নোটিফিকেশন সমস্যা সব দেখতে পাবো। তো এখানে কিন্তু দেখুন এখানে একটা ওয়েবসাইট ভিজিট, এটা আমরা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট যদি ভিজিট করি তাহলে কিন্তু আমরা এখানে দেখুন ড্যাক্সেন 0.016 মানে 16 সেন্টের মতো পেয়ে যাচ্ছি। তো ষোলো সেন্ট পেয়ে যাচ্ছি মানে 16 সেন্ট বলা যায় না, এটা 1 সেন্ট, ওই 1.5 সেন্ট বলা যায়। তো 1.5 সেন্ট পেয়ে যাচ্ছে, এই কাজটা কিন্তু আমরা 15 টাই করতে পারবো। এটা পজিশন কিন্তু আমরা একটা কাজও কেউ করিনি, করতে পারবো বাংলাদেশ থেকে। তারপর দেখুন এটাও ভিজিট, তাদের একটা ওই রকম একই কাজ, সেখানে কিন্তু অসংখ্য কাজ পেয়ে যাবেন। ভিজিট এই দেখুন এখানে এসে সাবস্ক্রাইব সামান গেমিং, তো এখানে চ্যানেল যদি আমি সাবস্ক্রাইব করি, দেখুন এই সাকিব গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা 1.5 সেন্ট পেয়ে যাবো। তো হিসাব করুন, 1 সেন্ট, এই 1.5 সেন্টে কিন্তু প্রায় 1 টাকা হয়ে যায় বাংলাদেশি টাকায়। তো আপনি যদি একটা চ্যানেল যদি সাবস্ক্রাইব করি, স্ক্রিনশট দিয়ে যদি আপনি একটা ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু এটা ভালো একটা প্রফিট পাবেন। তাহলে হিসাব করুন, সারাদিনে কিন্তু আপনি 200 থেকে 300 টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন যদি একটু সময় দেন, আর মাঝে মাঝে আপনি এয়ারড্রপও জয়েন করতে পারবেন। তো এখানে কিন্তু এটা সাইটটা নতুন হিসাবে কাজ একটু অল্প আছে, তারপরে কিন্তু আপনি এই কাজই কিন্তু বারবার করতে পারবেন, একটু জিমেল চেঞ্জ করে নিলেই কিন্তু করতে পারবেন। আপনি এক জিমেল একটা করলেন, আবার জিমেল একটু চেঞ্জ করে নেবেন, ইউটিউবের জিমেল চেঞ্জ করে আবার একটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিতে পারবেন।
সো এবার আমি দেখাবো একটা কাজ করে, জাস্ট আমি কোন কাজ দেখাবো, ইউটিউব সাবস্ক্রাইবারের কাজটাই দেখাচ্ছি তাকে, ভিজিট নিউজটা এটা কীরকম কাজ আমি দেখে দিই, কাজ করে দিলে ভিডিও বড় হয়ে যায়, তারপর আমি একটু দেখে দিই, না করলে আবার বুঝতে পারবে না। যেমন ভিজিট নিউজ সাইটের উপর ক্লিক করে দেখি তারা কী বলছে। তো দেখুন এখানে কিন্তু তারা ব্রাউজার একটা স্ক্রিনশট দিয়েই রাখছে সব কিছু, তারপর আমরা একটু ডিসক্রিপশানটা পড়ে রাখি। তো দেখুন এখানে ডিসক্রিপশান কিন্তু লেখা আছে, দেখা যাচ্ছে আপ টু স্টে সাইন আপ, কী জানালে কিছুই তো ডিসক্রিপশান তো কিছুই দেখি না। সো দেখুন এখানে কিন্তু আমি একটা ভিজিট সাইট ওপেন করছি, ভিজিট পেজ, তো আমি এই ভিজিট পেজটার কাজটাই করে দেখাই। তো এখানে দেখুন তারা কী বলছে, এই কাজের জন্য তারা 1.5 সেন্ট অর্থাৎ 1 টাকার মতো দিয়ে দিচ্ছে। দেখুন বলছে যে আপনি যেই ব্রাউজার থাকে ফোনে, আপনার যেই ব্রাউজার থাক না কেন, ক্রোম থাক না কেন, আর কিউ কি ব্রাউজার থাক না কেন, সেই ব্রাউজার তার হিস্টোরি আপনারা ক্লিয়ার করে নেবেন। তো ক্লিয়ার করার পর এখানে লিখছে স্টেপ টুতে লিখছে গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ফোনের ব্রাউজারটে এই যে ডাকারিত এটা সার্চ করতে বলছে। তো সার্চ করার পর তাদের এইরকম পেজ আসলে আমরা 5টা পোস্ট ভিজিট করবো, সেটা আমি দেখে দিচ্ছি। তো তাদের লিঙ্কটা আমি আগে একটা আমি অন্য ব্রাউজারে যাই দেখে দিই। সো তাদের পেজের নামটা আমি একটু কপি করে নিই, কী নাম এই জিনিসটা আমি নিয়ে নিলাম, কপি করলাম, তারপর আমি চলে যাবো ফোনের আর একটা ব্রাউজারে। তো আমার আর একটা ব্রাউজার আছে, আমি এই কিউ কি ব্রাউজারটা গেলাম, তো এখান থেকে আমি অল ডাটা ক্লিয়ার করে দেখে দিই কীভাবে হিস্টোরি ক্লিয়ার করবেন। তো হিস্টোরি ক্লিয়ার করার জন্য এই যে 3 ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর হিস্টোরির উপর ক্লিক করবেন, যত হিস্টোরি আছে সব দেখতে পাবেন। তো হিস্টোরি ক্লিয়ার করার জন্য আমরা 3 ডট আইকনে ক্লিক করবো, ক্লিক করার পর হিস্টোরির উপর ক্লিক করলে এখানে ক্লিয়ার অল হিস্টোরি থাকবে, আপনারা সব হিস্টোরি ক্লিয়ার করে নেবেন। এটা আমার হিস্টোরি ক্লিয়ার করা, তখন যদি আমি সার্চ করি তাহলে চলে আসবে কিন্তু ওই ওয়েবসাইটটা। তো আমি ওয়েবসাইটের নাম কপি করে আনছি, সেটা এখানে পেস্ট করে সার্চ করব। তো দেখি সার্চ করার পর দেখুন তাদের এই চলে আসবে কিন্তু, দেখুন ঢাকা রিত, তো এটার উপর আমরা ক্লিক করবো। এই ওয়েবসাইটে আমরা 5টা পেজ ভিজিট করে তাদের স্ক্রিনশট পাঠাবো আমাদের হিস্টোরি। তো আমি দেখি এই ওয়েবসাইটটা ফুলভাবে একটু ইয়া হোক, এটা একটা জব রিলেটেড সাইট, সরি জব সার্কুলার ছাড়া হয়। তো এখানে 5টা পোস্ট আমরা ভিজিট করে দেখে দেবো কীভাবে 5টা পোস্ট ভিজিট করবেন। এই ধরুন 3 উইক আগে এটা একটা কিন্তু পোস্ট, এই যে 3 উইক আগে এটা একটা পোস্ট, আমরা প্রথম পোস্ট এটা বাংলাদেশ, দেখুন বাংলাদেশ পুলিশ জব সার্কুলার, এটা আমরা এই জবটাকে আমরা এটার উপরে একবার সার্চ করলাম, একটা পেজ ভিজিট করে দেখে দিচ্ছি একটু ভিজিট হোক। সো দেখুন একটা পেজ কিন্তু আমাদের ভিজিট হয়ে গেলো, আমি আবার ব্যাক করবো। ব্যাক করার পর এবার দ্বিতীয় নম্বর যে আর কি আছে 5টা এরকমকে ভিজিট করবো। তো দেখি আমি এরপর পুলিশের চাকরিটা গেলো, এরপর আছে, এরপর আছে দেখুন নোয়াখালী একটা ডিসি অফিস একটা আছে, তো নোয়াখালী ডিসি অফিসের এটা আমি করবো। এরকম 5টা পোস্ট আপনারা ভিজিট করে নেবেন, তাই আমি 5টা পোস্ট ভিজিট করি। সো ভিউয়ার্স আমি কিন্তু 5টা পেজ ভিজিট করছি, এবার কিন্তু আমি হিস্টোরিতে যাই, প্রথম পেজে চলে যাই। তারপর দেখুন এবার কিন্তু আমরা যদি আবার হিস্টোরিতে ক্লিক করি, হিস্টোরি উপর ক্লিক করলে কিন্তু আমরা দেখুন যে 5টি পেজ আমরা ভিজিট করছি, এই 5টি পেজেরই কিন্তু এখানে হিস্টোরি শিটার চলে আসছে 1, 2, 3, 4, 5, 6। সো প্রথমটা আমরা কেড়ে দেবো না, নিচে আমার একটু বেশি আছে, গুগল সার্চ আসতে থাক, আমি এটার একটা স্ক্রিনশট নিবো। জাস্ট এইভাবে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, এখন জাস্ট এবার চলে যাবো আমরা সেই ব্রাউজারে যে ব্রাউজারে আমরা কাজ করছি, ক্রোম ব্রাউজারে। তো দেখুন এখানে যা চাইছে আমি সেই হিসাবে কিন্তু দিয়ে দেবো, দেখুন এখানে প্রুফ হিসাবে কী কী চাইছে সেটা আমি দেখে দিই। সো দেখুন এখানে কিন্তু তারা ইস্টে ব্রাউজার বলছে, দেখুন নিচে তারা কিন্তু প্রুফ চাইছে, দেখুন এখানে কিন্তু লিখছে রিকোয়ারেন্ট প্রুফ টাস্ক, মানে আমরা কাজটা ফিনিশ করছি সেই কাজটার প্রমাণ কী। তো প্রমাণ আমরা যে স্ক্রিনশটটা নিলাম 5টা পেজ ভিজিট করে হিস্টোরি থেকে, তাহলে লিখছে অবশ্যই 5টা পেজ ভিজিট করবেন, ব্রাউজার হিস্টোরিটা স্ক্রিনশট দেবেন, দেখুন এটা কিন্তু বলছে। তো আমি সেটা কিন্তু করলাম, আপনার সামনে দেখে দিলাম। এবার আমরা স্ক্রিনশটটা দেওয়ার জন্য দেখুন লেখা আছে ওয়ার্ক প্রুফ, তাকে আমি লিখে দিই ওয়ার্ক ইজ ডান, আমি লিখে দিলাম, আপনারা লিখে দেবেন যে কোনো কিছু, ওয়ার্ক ইজ ডান, আমি যাই হোক আমি কাজটা ডান করছি, ডান। তারপর কিন্তু আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবো, দেখুন স্ক্রিনশট দেওয়ার জন্য যে অপশান আমি দেখে দিই মার্ক করে, এই স্ক্রিনশটের একটু ক্লিক করলে কিন্তু আমাদের ফোনের ফাইল বার হয়ে যাবে, আমি দেখে দিই। তারপর ক্লিক করার পর দেখুন এই যে আমাদের ফোনের থেকে আমরা কিন্তু যে কোনো পিকচার দিতে পারবো। তো যে স্ক্রিনশটটা আমি নিলাম সেই স্ক্রিনশটটার উপর আমি ক্লিক করে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দিলাম, দেখুন এখন কিন্তু যদি আমরা এই সাবমিট ওয়ার্কের উপর ক্লিক করি আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন আমি এটা করলাম, আমাদের ওয়ার্কটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো ভিডিওটা ফুলভাবে দেখুন, তাহলে কিন্তু কাজ করতে পারবেন, তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন। তো দেখুন আমাদের কাজটা কিন্তু দেখুন সাকসেস সাবমিট আমরা করলাম, তো আমাদের একটা কাজ কিন্তু হয়ে গেলো। আমি দেখালাম দেখতে একটু কিন্তু ভিডিওটি বড় হয়ে গেলো, মানে বেশি সময় লাগলো, আপনারা নিজে নিজে বুঝতে পারলে কিন্তু অতি সহজে একটা কাজ করতে পারবেন 2 মিনিটের ভিতরে। সো দেখুন এবার কিন্তু আমরা কী করবো, তো আমরা এই কাজ করলাম, এই কাজে কিন্তু টাকা জড়ো হলো না,
তো এটা কখন চালু হবে, যে কাজটা দিয়েছে ধরেন আপনার মতো আমার মতো একজন লোক এটা কাজ দিয়েছে, তো এই কাজটা সে দুই একদিনের মধ্যে রিভিউ করে দেখবে যে আপনি অবশ্যই কাজ করছেন নাকি, যদি কর আপনার কাজটা যদি 100% পিওর হয় তাহলে সত্য হয়ে থাকে, সঠিকভাবে কাজ করে থাকেন তাহলে কিন্তু সে এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে বা রিজেক্ট লেখা থাকবে, যদি আপনার সঠিক হয় তাহলে কিন্তু অ্যাপ্রুভ করে দিলে কিন্তু এখানে আপনার ডলারটা জোর হয়ে যাবে আর এখানে দিনের টাকা দিনেই নিতে পারবেন। তো এবার আমি দেখাবো একটা কাজ করে দেখলাম আপনারা কিন্তু এখানে অসংখ্য কাজ করতে পারে, সো এটা নতুন সাইট, এটা আস্তে আস্তে দেখবেন ভাইরাল হয়ে যাবে আরও কিন্তু এখানে কাজ দিয়ে দিবে আস্তে আস্তে, তো আপনি এইগুলো কাজ কিন্তু আবারও আমি কিন্তু এই কাজই করতে পারি, সো একটা আপনি কিন্তু 15টা কাজই করতে পারেন সমস্যা নেই। সো এবার আমি দেখবো যে আমরা কাজটা কয়টা করলাম, সেটা দেখার জন্য আমরা এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবো, এখানে আমরা নর্থ সাইডের উপর খেয়াল করবেন উপরে ডান দিকে, তারপরে এখানে দেখুন ফাইন্ড জবের উপর ক্লিক করলে জব দেখতে পাবেন, অসংখ্য জব আসবে, এখানে অ্যাপ্লাই জব, তো আপনি যেই জবটা করছেন সেই জবের উপর মানে অ্যাপ্লাই করলেন, সে এখানে অ্যাপ্লাই জবের উপর ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন পেন্ডিং টাস্ক, আমরা যে কাজ করলাম সেটা এখন কিন্তু পেন্ডিং আছে, আপনার কাজটা যখন হয়ে যাবে তখন কিন্তু অ্যাকসেপ্ট টাস্কের মধ্যে চলে আসবে, আর রিজেক্ট করলে রিজেক্ট টাস্কের মধ্যে, যেহেতু আমরা কাজটা পেন্ডিং আছে তো আমি দেখে দিই পেন্ডিংয়ের উপর ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের কাজটা কিন্তু পেন্ডিং আছে। সো দেখুন এই যে কাজটা কিন্তু আমরা করলাম, এই কাজটা কিন্তু পেন্ডিং আছে, দেখুন এটা পেন্ডিং আছে, তো এটা যখন পেড করে দেবে তখন কিন্তু আমাদের পেড অপশনে চলে যাবে, তো আবার আমরা থ্রি ডট আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার আমরা উইথড্র কীভাবে করবো, উইথড্র করার জন্য দেখুন এখানে কিন্তু কাজ দিতেও পারবেন, তো কাজ দেওয়ার জন্য কী করবেন, আমাদের এলাকা আছে পোস্টের জব, তো পোস্টের জবের উপর ক্লিক করে কিন্তু আপনি কাজ দিতে পারবেন, তবে তার আগে আপনাকে ডিপোজিট করতে হবে, তো আপনি যদি কাজ দিতে চান যদি বলেন সেই নিয়ে একটা ভিডিও করবো, তো আমি এখন দেখাবো উইথড্র নিয়ে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো ওয়ালেটের উপর ক্লিক করবো, ওয়ালেটের উপর ক্লিক করলে কিন্তু আমরা উইথড্র করতে পারবো, সো ওয়ালেটের উপর ক্লিক করার পর কিন্তু এখানে আমরা ডিপোজিটও দেখতে পাবো উইথড্র দেখতে পাবো, তো যেহেতু আমরা কাজ করছি উইথড্র নেবো, তো উইথড্র নেওয়ার জন্য কী করবো আমরা জাস্ট এবার দেখবো এখানে মিনিমাম কত দেওয়া আছে, সো মিনিমাম দেওয়া নেই, তো আমরা এখানে উইথড্র উপর ক্লিক করি। সো ভিউয়ার্স আমি কিন্তু অ্যাকাউন্টটা একটা আমার একটি ভেরিফাই করি না, এখানে দেখতে পাচ্ছেন দেখুন আমি একটু মার্ক করে দেখে দিই, দেখুন এখানে মার্ক করে লেখে দেওয়া আছে কিন্তু যে ওয়া প্লিজ ভেরিফাই ওয়ার অ্যাকাউন্ট, তো আপনারা আপনার জিমেলে যে একটা লিঙ্ক দিয়েছে সেটা আপনারা ভেরিফাই করে নেবেন, তো আমার লিঙ্কটা একটু নেটওয়ার্কের কারণে হয়তো আসছে না, তো যখনই আসবে আপনারা অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ করে নিলে এখানে কিন্তু মিনিমাম $3 হলে কিন্তু আপনি বিকাশে উইথড্র নিতে পারবেন, সো এখানে উইথড্র উপর ক্লিক করলে এখানে বিকাশ নগদ লেখা থাকবে, তো আপনি যেটার উপর নেবেন বিকাশের উপর ক্লিক করে আপনি বিকাশ নাম্বার দিয়ে $3 লিখে দিবেন, $3 মানে তিন লিখে সাবমিট করলে কিন্তু আপনার 24 ঘন্টার মধ্যে তারা পেমেন্ট করে দিবে, আর যে কোনো পেমেন্ট নিতে সমস্যা হলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে যাচ্ছে সাপোর্ট টু, এখানে ফোন দিয়ে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন যদি কোনো সমস্যা হয় থাকে অ্যাকাউন্টের, আর হ্যাঁ অবশ্যই একটা ডিভাইস থেকে বা একটা নেটওয়ার্ক থেকে একটার দিক দুইটা অ্যাকাউন্ট করবে না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সো ভিউয়ার্স আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে রেখে দিবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, ভিডিও আজকে এখানেই শেষ।